চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রাথমিক নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বারোই মার্চ দু হাজার তেইশ প্রকাশিত হয়েছে তো এখানে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষে কর্তৃক একুশ ডিসেম্বর দুই হাজার তারিখে প্রকাশিত চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিবন্ধনকারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদা ভিত্তিতে বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রাথমিকভাবে বত্রিশ হাজার আটত্রিশ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে তো জব নিউজ ভিডিও ওয়ান্টার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম আরও একটি ভিডিও নিয়ে আপনার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তো এন যে চতুর্থ গণবিজ্ঞপ্তিটি রয়েছে এর ফলাফল প্রকাশ প্রকাশিত হয়েছে এবং কিভাবে আপনারা এর রেজাল্ট দেখবেন এর জন্য আপনাদেরকে অবশ্যই এন ডট কব ডট বিডি চতুর্থ গণবিজ্ঞপ্তি দুই হাজার বাইশ নামক সেবা বক্সে আই ডট ডট কম বিডি এই লিঙ্কে পাওয়া যাবে এছাড়াও নির্বাচন প্রার্থীগণ এবং প্রতিষ্ঠান প্রধানকে এসএমএস এর যোগে ফলাফল অবহিত করা হয়েছে নির্বাচিত প্রার্থীগণ শাস অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠানে প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের প্রতিষ্ঠায় নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখাতে পারবেন কোন নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানের প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস ন্যাপল এন টিএসি ওয়েবসাইট চতুর্থ গণবিপক্ষী দুই হাজার বাইশ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখার জন্য অনুরোধ করা হলো চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচন প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভি রোল অনলাইন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে ভি রোল ফর্ম সাবমিট করা সংক্রান্ত নির্দেশনা পরবর্তী এন ওয়েবসাইটে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবগত করানো হবে তো এই ছিল আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রাথমিক নির্বাচনের যে ফলাফল প্রসঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ইস্যু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে বেল আইকনটি প্রেস করবেন যাদের সবাইকে সকল আপডেট পেতে পারেন ধন্যবাদ